الله أكبر الله أكبر لا الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتزع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد سورة حج ایک دوئی تین آیت جابتی حمد و ثنا اللہ رب العالمین جنہ اور جابتی درود و صلاة شش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جنہ
আল্লাহ পাক মানুষকে অবকাশ দেন তাকে ধন সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যখন সে অবাধ্য হয়ে যায় যখন সে সীমা লঙ্ঘন করে তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে যুগে যুগে এটা সত্য ইতিহাস আপনারা সবাই জানেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি ছটি জাতি ছিল প্রথমে কওমে নূহ এরপরে কওমে আদ এরপরে কওমে সামুদ এরপরে কওমে লুত এরপরে কওমে মদিয়ান এরপরে কওমে ফিরআউন একেবারে পুরা জমিনকে উপরে উঠিয়ে উল্টে ফেলে শেষ করে দিয়েছেন তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প দেখছি ইন্টারনেটের বদৌলতে ঘরে বসে তাদের দৃশ্য আমরা দেখছি আর আমরা যারা পত্রপত্রিকা পড়ি সেখানে যে রিপোর্ট আসে হৃদয় বিদারক কাহিনী সৃষ্টি হচ্ছে কোনো মানুষ এই দৃশ্য সহ্য করতে পারে না আজকে পর্যন্ত সেখানে 17,000 মানুষ মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে দুই কোটির উপরে মানুষ এই ভূমিকম্পের আঘাতে এবং প্রত্যাঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গত 6/2/23 সোমবার ভোর রাত 4:17 প্রচণ্ড শীতের মধ্যে হঠাৎ করে 7.8 মাত্রার ভূমিকম্প তাদেরকে আঘাত করে 18 কিলোমিটার গভীর থেকে মাটির তলায় 18 কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্পের উৎপত্তি 55,000 কিলোমিটার ব্যাপী তার আঘাত টের পাওয়া গেছে 55,000 কিলোমিটার মানে বুঝতে পারছেন তো শুধু তুরস্ক নয় তুরস্ক সিরিয়া লেবানন সাইপ্রাস পর্যন্তই ধাক্কা চলে গেছে 1999 সালে অনুরূপ এক ভূমিকম্পে তুরস্কে 17,000-এর বেশি মানুষ মারা যায় আর এবারও 17,000 ক্রস করে গেছে প্রতিদিন সংখ্যা বাড়ছে 10টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বিমানবন্দর বন্ধ এখন আবার কীভাবে চালু করছে জানি না বিদেশি ত্রাণ সংস্থাগুলো সেখানে যাচ্ছে মনে পড়ে ইতিপূর্বে 2004 সালে 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে 9.15 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল যাকে আমরা বলি সুনামি তখন ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভারত শ্রীলঙ্কা সহ বিশাল অঞ্চলে 2,30,000 মানুষ নিহত হয়েছিল ওই দিন আমি আমাদের এই রাস্তা দিয়ে হাঁটছিলাম সকালবেলা আমাদের এই এটাকে এখন আমার বলছি আমচত্বর তো আমচত্বর নাম ছিল না ওই পাশে একটা আমরা বলি খানা নালা মতো একটু পানি ছিল আমি রাস্তার ধার দিয়ে হাঁটি কারণ মেন রাস্তার মধ্যে হাঁটা ঠিক না গাড়ি ঘোড়া চাপা দেয় হঠাৎ করে দেখি ওই পানি ছলকে এসে আমার পায়ে পড়লো রে ওখানে কী আমাদের ভয় পেয়ে গেলাম ওর মধ্যে কোনো মানুষ নেই জন নেই কিছু নেই পানি লাভ দিয়েছে ঘায়ে পড়লো কারণ কারণটা কি অনেকক্ষণ ধরে পানি উঠতে থাকলো আর দৃশ্য দেখলাম ব্যাপারটা কি কোন ব্যাপার তো বুঝতে পারি নাই আর রেডিও তো আমরা শুনি না টিভিও তো ঘরে নাই
পরদিন পত্রিকা আসলো, তখন বুঝলাম সর্বনাশ। এ কি, কোথায় ইন্দোনেশিয়া? সেখানে এই সুনামি হয়েছে, দেখলাম যে 33 ফুট উঁচু একটা ঢেউ দাঁড়িয়ে আছে, ঢেউ নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে মনে হলো যেদিন আল্লাহ পাক মুসা এবং তার বনু ইসরাইলকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করে নদীর ভাগ করে উপরে নিয়ে চলে গেছিলেন, সেদিনও পানি ঠিক খাড়া হয়ে দাঁড়িয়েছিল শুকনো রাস্তা দিয়ে আল্লাহ রসুল মুসা এবং তার সাথীরা চলে গেছিল ওপারে। পিছি পিছি ফেরাউন ঢুকলো তার 7.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে। আল্লাহ হুকুম দিল, এই পানি এবারে তুমি সমান হয়ে যাও। সব ডুবে সেখানে সাফ হয়ে গেল, একটা আর বাঁচে নাই। পানির মালিককে, আগুনের মালিককে? ইব্রাহিমের উপরে আল্লাহ আগুনকে ঠান্ডা করে দেন নাই, আর মুসার উপরে আল্লাহ পানিকে খাড়া করে দিলেন, এই পানি খাড়া হয়ে থাকো, আমার মুসা যাচ্ছে, সাবধান। মুসা চলে গেল, ফেরাউন বলল আমিও যেতে পারবো, ঢুকলো, সঙ্গে সঙ্গে শেষ। ডুবার সময় ফেরাউন বলছিল আমি বনু ইসরাইলের আল্লাহর উপরে ইমান আনলাম, আর আল্লাহ বললেন আল আন ওকাদ আসাইতা কবলি, এখন তুমি ইমান আনছ, ইতিপূর্বে তুমি অবদ্ধতে করেছিলে। এটা দিয়ে প্রমাণিত হয় যে আল্লাহর অবদ্ধতার শাস্তি বান্দাকে আল্লাহ দুনিয়াতেও কিছু দেন, এরপরও তো ফেরাউনকে আখেরাতে মুক্তি পাবে নাকি, জাহান্নামে যাবে না? ২০১৫ সালের 15-25 এপ্রিল নেপালে 7.8 মাত্রা ভূমিকম্প হয়েছিল, তাতে 9,000 মারা গেছিল এবং 80 লক্ষ মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। 14.8 কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, 25 এপ্রিল পরে 12ই মে, কয়দিনের ডিফারেন্স, আবার এক ভূমিকম্প সেখানে আসে। সেদিন 19 কিলোমিটার গভীর থেকে, যেটা এসছে তুরস্কে 18 কিলোমিটার গভীর থেকে, নেপালে এসেছিল কয়েকদিনের মধ্যেই 19 কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পের উৎপত্তি হলো। 24 ঘন্টার মধ্যে 25-50 বার কম্পন হয়, এটাকে আফটার শক বলা হয়, অর্থাৎ ভূমিকম্পের মেন ধাক্কার পরে আবার হতেই থাকে 50 বার, মানে একবার ধাক্কাতে বাড়ি সব পড়ে যায়, আবার বারবার যখন হয় আরও পড়ে না, যারা একটু থেমে দাঁড়িয়েছিল তার আবার পড়ে, এই করে করে 50 বার ধাক্কা দিয়েছে আল্লাহ। ফলে হিমালয় পর্বত মতো বিশাল, যাকে বলা হয় এশিয়া মহাদেশের পানির স্টক, সেই হিমালয় পর্বত পর্যন্ত কিছুটা দেবে গেছিল, আর কাঠমান্ডু শহর কিছুটা সরে গেছিল। ভূমহাদেশের ইতিহাসে এত বড় ধাক্কা কখনোই আসে নাই। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী নেপালের 25 এপ্রিলের প্রচণ্ড ভূমিকম্পের চাইতে 32 গুণ তীব্রতা নিয়ে অতি শীঘ্র আসতেছে আরেকটি মহা ভূমিকম্প, যাতে পুরো পৃথিবীর মানচিত্র পাল্টে যাবে। এমন তবদ্দল আর্দ গায়ের আর্দে তারপর ওয়াসামাওয়াতে রাজুলিল্লাহ ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ বলছেন আমি যেদিন পৃথিবী পরিবর্তন করে দেব, এই আসমানও পরিবর্তন করে দেব, সমস্ত মানুষ প্রকাশ্য আল্লাহর সামনে এসে দাঁড়াবে। সুরে ইব্রাহিম পড়ে দেখেন না, কোরআন পড়লে আপনি সব উপদেশ পাবেন, কোরআন তো আর পড়ি না। মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে আগামী 32 বছরের 32 গুণ ক্ষমতা নিয়ে অতি সত্তর আসতেছে উপমহাদেশে একটা বিশাল ভূমিকম্প, যাতে শুধু উপমহাদেশ নয় পুরো পৃথিবীর মানচিত্রে পাল্টে যাবে, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো অঞ্চলটাই আক্রান্ত হবে। আল্লাহ একসঙ্গে পুরো পৃথিবীকে নষ্ট করবেন না আমার রসুলের দোয়ার কারণে। আমার রসুলের 3টা দোয়া ছিল, 1টা দোয়া ছিল এ আল্লাহ তুমি আর উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না, অন্যান্য নবীর উম্মত ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা উপমহাদেশ ধ্বংস হলেও হয়তো আরব দেশ ভালো থাকবে,
হয়তো আমেরিকাদের কিছু মুসলমান শব্দতে আছে তারা হয়তো বেরিয়ে যাবে কিন্তু এটা ভবিষ্যৎবাণী হচ্ছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট করে তো বিজ্ঞান ভিত্তিক কথা বলে যে এই নেপালের ভূমিকম্প হয়েছে 2015 সালে আর এটা হচ্ছে 23 সালে 8 বছর হয়েছে অতি সত্ত্বের মানুষের কয় অবস্থা আল্লাহ জানে ওর চেয়ে 32 গুণ জোরালো হবে তো কি হবে আল্লাহ জানে বুঝতে পারছি কিছুই থাকবে না শেষ সে নিশ্চিহ্ন হওয়ার আগে কি আমাদের সাধনা ভালো না সেটা তো কালে আসতে পারে পরে আসতে পারে আল্লাহ তো আমাদেরকে কাল বলে দিবে না এই দৃষ্টিকোণ থেকে সূরা হাজের প্রথম আয়াতটা আপনারা চিন্তা করুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুন নাস হে মানব জাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমার প্রতিপালককে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের দিনের ভূকম্পন অত্যন্ত ভয়ানক বস্তু কিয়ামতের দিন ঠিক এরকমই হবে এখন তো এটা ছোট কিয়ামত হিসাব মতো তুরস্ক সিরিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে সারা দুনিয়া তো শেষ হয়নি আর কিয়ামত দিন কিছু থাকবে সব শেষ না আল্লাহ মনে করে দিচ্ছেন মনে রেখে দিও ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের দিনের যে ভূমিকম্প হবে সে অত্যন্ত ভয়ানক জিনিস ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা নাসা সুকারা ওয়া হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ যেদিন তুমি দেখবে প্রত্যেক দুগ্ধ দানকারী নেই মা তার সন্তানকে ভুলে যাবে যেদিন প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার গর্ব খালাস হয়ে যাবে সেদিন তুই মানুষকে দেখবে মাতালের মতো অথচ ওরা মাতাল নয় কারণ ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহর কঠিন আযাবের কারণে ওদের এই অবস্থা হবে আজকে পত্রিকা পড়ে দেখেন না 56 দিন পরেই সেখান থেকে জীবনের কিন্তু আশা করা যায় না তাই না প্রথম কয়েকদিন একটানা জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছে সবাই যত মুসলমান তো যে আমাদের কোরআন তেলাওয়াত শুনে যেন লোকের জানতে পারে আমরা বেশি আসি আর এই যে বিশাল বিশাল হাইরাইজ বিল্ডিং হচ্ছে সব তো রড সিমেন্টের ব্যাপার ও তলে মানুষ যদি পড়ে থাকে শুধু বেরোতে পারবে না গ্রিল দেওয়া থাকে বেরোতে পারে না তাহলে ওর মধ্যে না খেয়ে না খেয়ে শুকিয়ে 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 একদিন মরে যায় যত্ন সে বেঁচে থাকে চিৎকার দেয় তো ওরা কোরআন পড়ছিল সবাই একসময় কণ্ঠ ক্ষীণ হয়ে গেছে কোরআনের আওয়াজ বের হওয়ার ক্ষমতা আর নাই নীরব হয়ে গেছে কিন্তু উদ্ধারকারী মানুষ সাধ্যমতো চেষ্টা করবে না সবাই সারা দুনিয়াতে লোক চলে গেছে সেখানে বাংলাদেশ থেকেও গিয়েছে আর প্রেসিডেন্ট এরদোগান তো অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন প্রেসিডেন্ট বর্তমান পৃথিবীর সাধ্যমতো চেষ্টা সবাই করে যাচ্ছে শত্রু মিত্র সব চলে গেছে কিন্তু এত মানুষ এত বিল্ডিং ভেঙেছে ছবি তো দেখছেন পত্রিকায় একটা বিল্ডিং পড়লে তো কয়েক হাজার মানুষ এক বিল্ডিংয়ে শিক্ষা দিতে দিতে একসময় বন্ধ হয়ে গেছে অবশ্যই বিল্ডিং ভাঙতে ভাঙতে এক জায়গায় গিয়ে দেখা গেল একটা হাত কুকুর পর্যন্ত সাহায্য করছে আশ্চর্য কুকুর যে হাতটা ধরে টান দিচ্ছে কুকুরের খাচ্ছে না কিন্তু টান দিচ্ছে সে দেখাচ্ছে এখানে একটা মানুষ আছে তোমার এসো উদ্ধারকারীকে দৌড়ে চলে গেছে আরে কুকুর টান দিচ্ছে কিন্তু কুকুর খাচ্ছে না আহা এটা কুকুরের মধ্যে ভালোবাসা এসে গেছে কুকুর পর্যন্ত মানুষকে ভালোবাসে গিয়েছে সেখানে উদ্ধার করেছে দেখলো একটা মেয়ে এবং ছেলে দুই ভাই বোন ভাইয়ের প্রতি বোনের কি দরদ বোনটা ভাইয়ের মাথার উপরে হাত দিয়ে রাখছে যেন ওই চাপা পড়ে আমার ভাইটার নাম করেছে আমি মরি তাও ভালো ভাইটা যেন বাঁচে আহ কি দুনিয়া এটাই দুনিয়ার অবস্থা আল্লাহ দে ভাই এই মহব্বতকে তারা অস্বীকার করে ভাইয়ের প্রতি বোনের দরদ বোনের প্রতি ভাইয়ের দরদ স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ববোধ স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত ভালোবাসা এটা একেবারে আল্লাহ দেওয়া প্রকৃতিগত স্বভাবগত বিষয়গুলো এ তস্করু ইলাইয়া তোমাদের বিবাহের ব্যবস্থা করেছি যেন তোমরা তোমার স্ত্রীর কাছে শান্তি পাও পৃথিবীতে বাপ মায়ের পরে স্বামী স্ত্রীর মহব্বত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
স্বামী তার স্ত্রীকে প্রাণ ভরে ভালোবাসে, নিশ্চিন্ত আশ্রয় মনে করে। ঠিক অন্যদিকে স্ত্রীও তার স্বামীকে নিশ্চিন্ত আশ্রয় মনে করে। ঠিক যখন ছোটবেলার বাচ্চারা বাপ মাকে নিশ্চিন্ত আশ্রয় মনে করে, এই দুটো ক্ষেত্র, স্বামী স্ত্রী এবং বাপ মা, এই দুটো ক্ষেত্র আল্লাহ এমন করে করেছেন যাদের মহব্বত অটুট থাকে, মৃত্যুর পরেও অটুট থাকে। ইল্লা মার্শাল্লাহ, কিছু বর্ত থাকবেই, সেগুলো স্বতন্ত্র, কিছু বাদ, অধিকাংশ নিয়ে বিষয়। তো লিখছেন পত্রিকার রিপোর্টাররা, বোন তার ভাইয়ের মাথাটা হাত দিয়ে রাখছে, ভাবলাম বোধ মরে গেছে, কথা তো বলতে পারছে না কেউ। অবশেষে দল কোট ভেঙে চুড়ে দিয়ে কোনো ক্রমে ওই দুটো বাচ্চাকে বের করা হলো, ছোটো ছোটো বয়স, দেখা গেল দুজনেই বেঁচে আছে, বললো আলহামদুলিল্লাহ, নিঃশ্বাস চলছে। আর একটা বাচ্চা মাত্র 15 বছর বয়স, একই অবস্থা, মাসে বোধ মরে গেছে, ভেঙে চুড়ে দিয়ে কোনো মতে বের করা হয়েছে, আহা বেঁচে আছে, গলার জুস দিয়েছে, বাচ্চারা হেসে ফেলেছে, হাসির দৃশ্য এসছে পত্রিকায়, তার হাসি দেখে সবাই কিনে উঠছে, হায় রে তুমি কেন বেঁচে আছে 56 ঘন্টা পরেও, কি সৌভাগ্যবান। এই ছোট্ট ছোট ঘটনা মানুষের জীবনের মধ্যে মানবতাকে উদ্দীপিত করে। এই মানুষ আর মানুষকে হত্যা করা কীভাবে? আজকে আমেরিকা রাশিয়া যুদ্ধ করছে, সেটা মানুষ হত্যার কাজ করছে না এরা? এই আমেরিকার গবেষকরাই বলেছে বর্তমান পৃথিবীর 79% বিজ্ঞানী মানুষ হত্যার কাজে ব্যবহৃত হচ্ছে, মারণাস্ত্র তৈরি করছে। রাশিয়া ভাবছে আমেরিকাকে ঠকাবো, আমেরিকা ভাবছে আমেরিকাকে হারাবো, এই নিয়ে মরছে কারা? মানুষ মরছে না, সে রাশিয়ার লোক মরুক আর ইউক্রেন লোক মরুক আর আমেরিকার লোক মরছে, তারা মানুষ তো বটে। মানুষের প্রতি মানুষের যে মহব্বত নাই, একটা কুকুরের সে মহব্বত আছে, প্রমাণ তো দেখলেন একটু আগে বললাম। আর একটু পিছনে চলে যাই, যখন করোনা হয় গত বছর 2 বছর আগে, চীনের একটা কুকুরের কথা আপনারা সেই সময় বলেছিলাম, করোনায় তার বাড়ির মনি মারা গেছে হাসপাতালে, ও তো বুঝতে পারেনি, হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছে, দাফন হয়ে গেছে, যা কিছু হয়েছে, এই কুকুরটা 80 দিন পর্যন্ত ওই হাসপাতালের সামনে বসেছিল। যখন দেখলো যে লোকরা কুকুরটা মরে যাচ্ছে, তাকে খাবার দিয়েছে, বেঁচে গেছে, কিন্তু এত চেষ্টা করে সরাতে পারেনি, আমার মনে বের হবে তারপর আমি যাবো, শিক্ষণীয় নেই মানুষের জন্য। বাড়ির চাকর বাকর মনে যারা থাকে তাদেরকে অন্তত কুকুরের চেয়ে উত্তম হওয়া উচিত, তার উপরেই নির্ভর করছে পুরো বাড়ির আমানত, তার হাতেই। যারা নাইট ডিউটি করে তাদের আমানত আরও বেশি, ও আমাদের মার্কাজ থেকে দিব্য তার কেটে নিয়ে চলে গেলে 50-60 হাজার টাকা খরচ হয়ে গেলে সব চলে গেল, আমার গার্ড তার দিকে আছে। সাবধান, যারা নাইট গার্ডের চাকরি করো, আল্লাহকে ভয় করো, তোমার উপরে ভরসা করে পুরো পরিবার ঘুমিয়ে আছে, আর তোমার সামান্য অসতর্কতার জন্য পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, যেটা আমাদের এখানে হয়েছে। এরকম বহু জায়গায় এরকম ঘটনা ঘটে যাচ্ছে। আবার ঠিক তার উল্টা দেখেন, আমাদের খুলনার একজন এমপি ছিলেন আবুল কাশেম, বহু আগের কথা বলছি, তিনি গাড়িতে উঠেছেন, শত্রুপক্ষ ঠিক গাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ছুরি মেরেছে, কারণ গাড়িতে ঢোকার সময় মানুষকে মারাটা সহজ, কিন্তু না, ও ড্রাইভার ও দিনান্তে এসে এমনভাবে মাথা পেটে দিয়েছে যে ওর মালিক মরেনি, ও মরেছে। সব পত্রিকা এসেছিল এই ঘটনা, যে মালিককে বাঁচানোর জন্য ড্রাইভার ঘাড় পেতে দেয়, এরকম দৃশ্য বাংলাদেশে বিরল। আমি সেদিনই দোয়া করি, আল্লাহ এই ড্রাইভারকে তুমি জান্নাত ফেরদৌস নসিব করো। এই যে আমানতদারি পরিচয় দিয়েছে যে আমার আমার মালিক, আমি থাকতে মালিক মরবে, এরকম ভালো কথাও ভালো দৃষ্টান্ত বাংলাদেশে আছে, মন্দ দৃষ্টান্ত বাংলাদেশে আছে, সব জায়গাতেই আছে। আর চীনের মতো দেশে, কমিউনিস্ট দেশ, সেখানে কুকুরের দৃষ্টান্ত আপনারা শুনলেনি, আর এখন এই তুরস্কে এবং সিরিয়ার সীমান্তে যে মানবিক বিপর্যয় হয়েছে, সেখানে একটা কুকুরের দৃষ্টান্ত শুনলেন, কুকুর খুঁজছে কোথায় লাশ পাওয়া যায়, কি কল্পনা করা যায় নাকি? যারা মৃত্যুবরণ করেছেন কোরআন তেলাওয়াত করে এসব মুসলমান মা বোনের সবাই জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তুমি তার সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো।
আল্লাহ বলছেন আমিনান নাস মাইয়াজাদুল ফিল্লাহে বিগাইরি ইলমিন ওয়াইত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আছে কি নাই এ নিয়ে ঝগড়া করে, ওরা আসলে অবাধ্য শয়তানের পূজা করে, কথা ঠিক না? এখনো বলে আর আল্লাহ মাল্লাহ কিছু, এগুলি প্রাকৃতিক বিপর্যয়। আরে গাধা প্রকৃতির সৃষ্টিকর্তা কে? প্রকৃতি আপনা আপনি হয়েছে নাকি? কে এদেরকে বুঝাবে? আসুন, আপনারা তো দুটো তো শুনলেনই, নূহ এবং ফেরাউন, আল্লাহ এদেরকে ডুবাই মারেছেন। বাংলাদেশের পাশেই তো পদ্মা নদী, এই পদ্মাকে আল্লাহ উঠে দিতে পারে না, বই ডুবে তো সাত রাষ্ট্রে শেষ হয়ে যাবে। আজকে যে নিউজিল্যান্ড বিশ্বের নাম করা খেলোয়াড়রা সেখান থেকে আসে, এদের এখান থেকেও সেখানে যায়। নিউজিল্যান্ড একসময় মহাসাগর ছিল, এখন একটা মহাদেশে পরিণত হয়েছে। কার হুকুমে? আমাদের ভোলা, কি বলে ওটাকে, দ্বীপ, এই ভোলা এবং মুন্সিগঞ্জ একটা জমিন ছিল, একটা স্থল ভাগ ছিল। এক রাতেই পুরো মাঝখানে ধলেশ্বরী নদীর সৃষ্টি হয়ে গেল। মুন্সিগঞ্জ তো ভোলা যেতে গেলে এখন লঞ্চ রাখার বুদ্ধি নাই। কে করলো? বাংলাদেশে তো প্রমাণ আছে ভাই, ইতিহাস তো জানতে হবে, নিজেরা লেখাপড়া করতে হবে না? বাংলাদেশের এই বদ্বীপ দক্ষিণ তালপট্টি জেগে ওঠেনি? দক্ষিণ তালপট্টি পুরোটা বাংলাদেশের সমান এলাকা জেগে উঠতেছিল। পাশের শত্রুরা মাটির তলা দিয়ে বোমা মেরে দিয়ে পুরো দক্ষিণ তালপট্টি হারিয়ে দিয়েছে, যাতে বাংলাদেশ উপকৃত হতে না পারে। কারা করছে এগুলা? শয়তানটা করেনি? ও তো আল্লাহ বলতে ইল্লা শয়তানি মারিদ, অবাধ্য শয়তানের পূজা করে এরা। আচ্ছা, আল্লাহ আপনার কল্যাণের জন্য একটা বিশাল একটা সম্পদ দিচ্ছিলেন, তা আপনি নিজ হাতে ধ্বংস করলেন। আজকে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে না, খুব চেল্লাচেলি করে সরকার, আরে বেটা তো চিন্তা করতে হবে কেন? বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধি কে করে? আল্লাহ করে না? তাদের থাকার দায়িত্ব আল্লাহ নেই? ওই জন্য আল্লাহ তো ব্যবস্থা করছিল, কিন্তু শয়তানটা ভেঙে দিচ্ছে এগুলো। অতএব শয়তান থেকে সাবধান, আর নিজেদেরকে আল্লাহর আনুগত্যশীল করে গড়ে তুলতে পারলে সবারই কল্যাণ, আর সীমা লঙ্ঘন করলে সবারই বিপর্যয় হবে। খালি সিরিয়াতে বন্যা হয়েছে, ভূমিকম্প হয়েছে বলে নিজেরা আনন্দ করলে হবে না? আসেন, নূহের পরে হুদ, আদের কম, যাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে 17টি সুরায় 73টি আয়াত বর্ণনা করেছেন। সংক্ষেপে তাদের ধ্বংসের কারণটা আপনাদের বলি। তারা মনের দিক দিয়ে এত অহংকারী হয়ে গেছিল যে তারা বলে ফেলেছিল মান আসাদ্দ মিন্না কুওয়াতান, আমাদের চাইতে শক্তিশালী কে আছে? পৃথিবীতে আমরাই সবচেয়ে বড়। এখন যে অহংকার করছে আমেরিকা রাশিয়া, দেখেন না, এই অহংকার আল্লাহ পাক চূর্ণ করে দিলেন। আর বাস্তব কারণ ছিল তিনটা, তারা আতাবনুনা বিকুল্ল রিইন আয়াতান তাআবাসুন ওয়া তাতাখিদুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সূরা শুআরা 124 থেকে 130-31 আয়াতটার অনুবাদ খালি বলে দিচ্ছি। তাদের নবী ছিলেন হুদ, তিনি তাদের বলেছিলেন তোমরা প্রত্যেক উঁচু স্থানে বড় বড় টাওয়ার নির্মাণ করছো কী জন্য, কী কাজে লাগবে এগুলো? তাবাসুন, সেটা তো অযথা। দুই, অর্থাৎ খেজুনে মাসানে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করছো লাল্লাকুম তাখলুদুন, তোমার কি চিরকাল সেখানে বাস করবে? তিন, ওয়াজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, তোমরা যখন মানুষকে মারো তখন নিষ্ঠুর জালেমের মতো তাদেরকে পিটাও। অতএব ফাত্তাকুল্লাহ আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো। এই মৌলিক তিনটি কারণ কি আছে বাংলাদেশে? নাই। দুটি পয়সা হলে হাইরাইজ বিল্ডিং, এর বাড়িতে থাকবে কেন? শ্রীকাল পাকা বাড়ি ছাড়া বাড়িও হয় না, কাঁচা বাড়ি থাকা যায়? আরে বাবা, কত অহংকার! চিরকাল থাকবে তুমি সেখানে? আল্লাহর প্রশ্ন, নবী হুদ এই প্রশ্ন করেছেন তার জাতির কাছে,
তোমার যে যেখানে একটু দেখা যায় ভালো সেখানে বিশাল বিশাল টাওয়ার, সারা রাজশাহী শহরে মূর্তি আর মূর্তি আর ছবি, যেখানে মানুষ দেখতে পায় সেখানেই বিশাল বিশাল টাওয়ার নির্মাণ হচ্ছে। সারা বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে। সাবধান, আর পুলিশের কাছে গেলে তো তার জান থাকে না। ক্রস ফায়ার হত্যা, বন্দুক যুদ্ধে হত্যা, মেরে ফেলে দিয়ে বলে হাটফেল করেছে। বেটা হাটফেল এমনি করেছে, যুবক মানুষ হাটফেল এমনি করে? একদিন হাটফেল হয় না, তোর কাছে গেলে হাটফেল হয়ে গেল। সাবধান, আদের কম ধ্বংস হয়েছে এই কারণে। হে বাংলাদেশের প্রশাসন, পুলিশ দ্বারা তোমরা আছো, আল্লাহকে ভয় করো। তোমরা ঠিক এইভাবেই বাংলার মানুষকে মারতেছো সবসময়, কোনো বিচার তোমাদের নাই। আর আমাদের নেতা নেত্রী বলে বহু বিচার আমরা করছি, বিচার তো টের পাওয়া যায় না, মারার পরে শোনা যায়, পত্রিকায় আসে, পরে শাস্তি গিয়ে আশ্বান্তি পাওয়া যায় না। জি না, বিনা বিচারে মানুষকে হত্যা করার এই ক্রেডিট, এটা ছিল একসময় আদের কওমের। তাদেরকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন আল্লাহ সব বলে দিয়েছেন। কোরআন পড়েন, সুরা হাক্কা পড়েন। ওয়াম্মা আদুন পাহুলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদের কম ধ্বংস হয়েছে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে। সাক্ষরহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমা, তাদের উপরে সাত রাত্রি এবং আট দিন একটানা অবিরতভাবে ঝঞ্ঝা ঘূর্ণিঝড় অবিরতভাবে চালু ছিল। ফাতারালা কওমা ফিহা সারআ, অতঃপর তুমি দেখলে তারা সব মরে পড়ে আছে। কান্নাম আজাদ ও নখলিন খাওয়া, খেজুর গাছ কাটলে তুমি পড়ে থাকে না, এরকম সে একটা মরিয়ে জল তার ঘরে এসে পড়ে আছে। ভাল তারা আলহমেন বাকিয়া, তুমি কি তাদের একটাকে অবশিষ্ট দেখতে পাচ্ছ? আল্লাহ ঠিক এমনি করে প্রশ্ন করে কিনা আমাদের বলছেন, হে মানুষ দেখো তো আদের কমকে আছে দুনিয়াতে, অথচ তারা অত্যন্ত দুনিয়াতে সমস্ত বিলাসিতা তাদের মধ্যে ছিল। আসেন সামুদের কাছে যাই, আদের পরে যে কম আছে সামুদ, সালে আসলামের উম্মত। সামুদের বিষয়ে আল্লাহ পাক 22টি সুরায় 87টি আয়াতে বর্ণনা করেছেন। নবীদের কানে এক সুরনা বিশটা পড়ে দেখবেন, শুধু নবীদের কানে এক দিয়ে পড়লে আপনার বহু কিছু পাবেন। আল্লাহ বলছেন ফাম্মা সামুদ পাহলে কুবিত্তাগিয়া, অতপর সামুদ জাতিকে আমরা হত্যা করে ধ্বংস করেছি একটা প্রলয়ঙ্কর বিপর্যয়ের মাধ্যমে। ওয়াকাদাল্লাদিনা জুলেমুস সাইহা ফাগাজাতুহুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসমিন, তাদেরকে এমন ভূমিকম্প গ্রাস করেছিল সবাই যার যার ঘরে পড়ে পড়ে থাকলো। সুরে আরাফ 78 পড়ে দেখেন, সেই ভূমিকম্প আবার আসছে না? এবার আসেন, আল্লাহ বলছেন কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযম বাসাস আহা ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ সুকিয়াহা, যারা আমরা পড়েন এগুলো সবসময় আমরা কোরআন তেলাওয়াত করি না, ফাকাযযাবুহু ফাকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযাম্বি ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা, সূরা শামস 11-15 আয়াত। ওরা বলছিল নবী সালেহ একটা কিছু নিদর্শন নিয়ে এসে দেখ তুমি কেমন পারো, এই পাহাড় ফেটিয়ে এখান থেকে এটা তোমাকে 10 মাসের গাভীর উট বের করতে হবে, কেউ পারে নি কেউ পাগলে? বলে এমন একটা কথা বলবো যেন পারে না, কিন্তু নবী সালেহ বলেন হে আল্লাহ আমার এই পাপিষ্ঠ জাতি আমাকে এমন কথা বলেছে, আমার তো কোনো ক্ষমতা নেই। নবীর দোয়াকে আল্লাহ বাদ দিবে? নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দেখ সবাই সামনে দেখিয়ে দিলেন বিশাল এক পর্বত মালা, তার পাহাড়ের পাথর ফেটে 10 মাসের গাভীর একটা উট বেরিয়ে আসে, জীবন্ত উট। দেখি তো থ বিশ্বাস করে বাদ দিয়ে বলছি, জানেন এতে পাক্কা জাদুকর, বিশ্বাস তো করলি না, উল্টো ওনাকে জাদুকর বলে টিটকারি করলো। কারা করলো জানেন? ওই কমের 9 জন নেতা ছিল, আমাদের যে জোট সরকার কজন 20 জন নেতা না, কারণ 14 জন নেতা তখন ছিল ওই জোট সরকারে 9 জন নেতা। এরা বললে এক কাজ করো, আসলে সাহলেকে বাঁচায় রাখলে এরকম ঝামেলা ঘটাবে, ওকে মেরে ফেল দাও। তো কী বুদ্ধি করা যায়? আর 9 জন নেতা গিয়েই মারবো রাত্রিবেলায়, সকালে উঠে যখন রক্ত দাবি করবে তো বংশের লোকরা আর বললো কী জানি রাত্রিবেলা মেরেছি, কে মেরেছে দেখতে পায়নি, ও 9 জনে কে মেরেছে কে খবর বলবে না, অতএব এই বুদ্ধি করো ও রাত্রিবেলা মেরে ফেলল। তো নবীকে মারতে আসলো, আল্লাহ পাক নবীকে বাঁচিয়ে নিলেন, তাদেরকে বললেন
সাবধান, তোমাদের চূড়ান্ত সীমায় এসে গেছে, তোমরা মাত্র তিন দিন বেঁচে থাকবে। আর এক ধোকা বলতেছে, এ আর এক ধোকা কি? প্রথম দিন সমস্ত চেহারা তাদের হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন সমস্ত চেহারা লাল টকটকে হয়ে গেল, দ্বারা এও আর এক জাদু, এত দেখার পরও তারা বলছে জাদু, তৃতীয় দিন সমস্ত চেহারা কালো কুচকুচে হয়ে গেল। এবার সাহেব বললেন, এখনো তোমরা ইমান আনলে না, আমি চললাম। আল্লাহ তাকে বের করে নিলেন, এমন গজব আসলে এক ভূমিকম্প সব শেষ। এবার আসেন লুতের কম, আমাকে সংকেত নিয়ে আসতেছি, লুতের কম কীভাবে ধ্বংস করল, পনেরোটি সুরায় আল্লাহ পাক ২৭টি আয়াতে লুতের কাহিনী বর্ণনা করেছেন, এটা নবীদের কাহিনী ১৫২টা দেখবেন। পাঁচটা শহর ছিল, এখন তো যাকে আমরা জর্ডন লেবানন যেখানে যেখানে এই ভূমিকম্পটা হয়েছে ওইখানে পাশাপাশি সব পাঁচটা শহর ছিল, সাদম ছিল তাদের প্রধান শহর নগরী, সাদম সহ মোট ৫টি বিশাল বিশাল শহর নিয়ে এই এলাকাটা ছিল লুতের এলাকাটা। তাদের পাপ ছিল কি, সমকামিতা, পুরুষে পুরুষে নারীতে নারীতে জেনাগত, আর দুই ছিল কি রাস্তায় রাহাজানি করবে, মানুষজন রাস্তাঘাটে চলতে পারে না ওদের লুটপাটের কারণে, চাঁদাবাজি করতো, আরটা ছিল কি তারা প্রকাশ্যে অপকর্ম করতো, ওরকম লজ্জাশরম কিছুই নাই। লুত তাদেরকে উপদেশ দিলেন, তোমরা এই সব পাপ থেকে দূরে থাকো। তারা বলল, হ্যাঁ তুমি যে নবীতে প্রমাণ দেখাও, তুমি আল্লাহর পক্ষ থেকে গজব আনো যদি সত্যি হও। তখন লুত বলেন, রব্বেন সুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আল্লাহ এই বিশৃঙ্খল এই অশান্তি কামী এই বিপর্যয় সৃষ্টিকারী কওমের উপরে আল্লাহ তুমি আমাদের আমাকে সাহায্য করো। আল্লাহ দোয়া কবুল করলেন, ফালামা জাআ আমরুনা জালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাত মিন সিজ্জিল মানদুদ, অতপর আমার আদেশ এসে গেল এবং পুরো এই পাঁচটি নগরীকে উপরে উঠে উপুড় করে ফেলে দিলাম। এরকম গজব পৃথিবীতে কোনো জাতির হয়নি, কারণ পুরুষ এবং নারী মিলে সন্তান হয়, ওরা পুরুষে পুরুষে করে, উল্টা না, আল্লাহ সৃষ্টির যে বিধান সে বিধান উল্টে দিয়েছিল, এজন্য আল্লাহ ওদেরকে এমন করে মেরেছে ঠিক উল্টো করেই মারছে, পুরো শহর উপরে উঠেছে উপর করে ফেলে দিয়েছে। কেমন গর্ত হলো, ৭৭ কিলোমিটার লম্বা, ১২ কিলোমিটার চওড়া, ৪০০ মিটার গভীরতা, অর্থাৎ ৫০ মাইল লম্বা, ৯ মাইল প্রস্থ আর ৬০ মাইল গভীরতা, এখন পর্যন্ত আছে এই গজবের স্থানে যাকে বলে ডেড সি, মৃত সাগর, আজ পর্যন্ত সেখানে একটা ব্যঙ্গপদ্ধ হয় না, মাছটা পরিমর্গে কিছুই হয় না। আল্লাহ বলছেন, তোমরা দেখো দেখি শেখো, এই ধ্বংস তোমাদের উপরে আসতে পারে। এবার আসেন নবী শোয়েব, হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর, ওনার বিষয়ে আল্লাহ পাক কোরআনে ১০টি সূরা ৫৩টা আয়াতে বলেছেন, কারণ তাদের বড় বড় অন্যায় কর্মগুলো ছিল এই, তারা মাপে এবং ওজনে কম দিত আর রাস্তায় লুটপাট করতো। এখন যে রাস্তা দ্বারা গাড়ি চালায়, রাস্তা চলতে পারে, বিভিন্ন একটা স্লিপ দেখায়, এই যে টাকা দেন টাকা দেন, মানে সব দলীয় সরকারের গুন্ডা সব এরা ওই চাঁদাবাজি করে জীবন কাটায়, তখনও ছিল এগুলো। আর তিন নম্বর, তারা সমাজে অনর্থ সৃষ্টি করতো, সমাজে শান্তিতে বাস করতে দিতেন, কারণ পেপারে দেখছেন না রাত ৩টার সময় যে হাজির দরজা দেয় ধাক্কা ধাক্কা, কী ব্যাপার তোর বাড়ির পুরুষ লোক কোথায়, এই রাত ২টার সময় রাত ৩টার সময় কারো বাড়ি যে লাথি মেরে দরজা ভাঙলে সে কি শান্তি হয় না অশান্তি হয়, চলছে না আমাদের দেশে সমানে পত্রিকা ডেলি আসে খবরগুলো। এই অপকর্ম করার কারণে নবী শোয়েব তাদেরকে বললেন, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান ওয়া লা তাবখাসু নাস, তোমরা মাপে এবং ওজনে পূর্ণরূপে দাও, মানুষকে ক্ষতি করো না, ওয়া লা তাফসুদু ফিল আরদি বাদ ইসলাহিহা, আর সুন্দর সমাজটাকে তোমরা বিপর্যস্ত করে দিও না, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা এটাই কল্যাণ হবে যদি তোমরা মুমিন হও বিশ্বাসী হও। তারা বলল, হে শোয়েব তুমি খালি সালাতই পড়ো, আর সালাতুকা তামরুকা নাত্রুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআল ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রশীদ, সূরা হুদ ৮৭। তুমি সালাত পড়ে পড়ে কি শিখছো,
যে আমরা আমাদের বিগত বাপদাদারা যার পূজা করত সেটা সরিয়ে দেবো তোমার কথা শুনে? ও নাফ আলো ফি আমার মানসা, আর আমরা মাল সমাধান হালাল হারাম যেভাবে ব্যয় করি এ নিয়ে তোমার মাথা ব্যথা করো, তুমি নামাজ পড়ে গিয়া তুমি সালাত আদায় করো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা হালাল আমাই করি না হারাম কামাই করি এই নিয়ে তুমি মাথা ব্যথা করো। আজকাল লোকেরা বলে না, এই আপনি হুজুর আছেন ঠিক থাকেন, আমরা যা পারি করি আপনি তাকাবেন না, বলে না এক মিলিয়ে নেন না আপনি, খালি মিলিয়ে দেখ আয়াতের সঙ্গে দেখেন। তখন তিনি বললেন, আল্লাহ আল্লাহ ইন উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ কমকে বলি, দেখো আমি তোমাদের ইসলাহ চেয়েছি, সংশোধন চেয়েছি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাচ্ছি, আর আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া, আমি তার উপরে ভরসা করলাম, তার দিকেই ফিরে গেলাম। নবীজন এই কথা বললেন, এইবারে তিনি দোয়া করলেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আল্লাহ তুমি আমার মধ্যে, আমার ইমানদারদের মধ্যে এবং এই আমার এই কওমের মধ্যে সঠিক ফয়সলা করে দাও, তুমি হলো শ্রেষ্ঠ ফয়সলাকারী। সূরা আরাফ 89 আয়াত। قال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون। বিপরীতের নেতারা বলল তা কমকে, যে তোমরা শয়েবের অনুসরণ যদি করো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই বলার পরে আল্লাহ প্রকৃতি গজব নাজিল হয়ে গেল, ফাকাজাত হুমুর রাজিফাত ফাসবাহু ফি দারিহিম জাসমিন। সূরা আরাফ 90-91। তাদেরকে এমন ভূমিকম্প হঠাৎ করে এসে গেল যে সবগুলো পড়ে থাকলে একটাও বাঁচেনি। প্রথমে 7 দিন প্রচণ্ড গরম, তারপরে ঘন কালো মেঘ এবং শীতল বায়ু, এরপরে ভূমিকম্প এবং অগ্নিবৃষ্টি। প্রথম 7 দিন প্রচণ্ড গরম, মানুষ পাগল হয়ে গেছে, ছোট্ট একটি পুড়ি পুড়ি মূর্তি, সব যত পশু পক্ষী সব পুড়ি মূর্তি গরমে চোটে। হঠাৎ আসে গেলে ঘন কালো মেঘ এবং শীতল বায়ু, মানুষ দড়ি সব মেঘের তলা চলে গেল। এইবার আল্লাহর পক্ষ থেকে এসে গেলে সেখানে ভূমিকম্প এবং অগ্নিবৃষ্টি, মেঘ থেকে আগুন বর্ষণ হওয়া শুরু করলো, সবগুলো সব হাজির হয়ে গেল সেখানে, সবগুলো একসঙ্গে শেষ। মানে কাউকে ডাকার জন্যই কোনো পুলিশ পাঠাতে হয়নি, এমন অবস্থা আল্লাহ করেছে। গরমের ছুটি মানুষ ভাঙার জন্য ছায়া যাবে না, ছায়া তালে গেছে আর একসঙ্গে সব শেষ। আজ আর যে মমতরণা, তখন মেঘ আসছে, এই তো আমাদের বৃষ্টি দেওয়ার জন্য মেঘ আসতেছে, আর ওটা বৃষ্টির মেঘ না, ওটা আগুনের মেঘ, ওটা তো বুঝতে পারেনি। নই বললে, হ্যাঁ তোমরা যা চাইছিলে তাই পাচ্ছ, আমার কিছু করার নাই। সবশেষে আমাদের উপদেশ, আল্লাহ বলছেন, আল্লাহ যদি জনপদবাসী ইমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আমি আল্লাহ তাদের উপরে লাফাতানা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের বরকতের দরজা সমস্ত খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু ওরা আমার কালামকে, আমার বাণীকে, আমার কোরআনকে, আমার হাদিসকে মিথ্যা মনে করলো। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমরা তাদেরকে তাদের অপকর্মের কারণে, তাদের কৃতকর্মের কারণে কঠিনভাবে পকড়া করলাম। সব বলে আল্লাহ পাক এই ফিনিশিং দিচ্ছেন, এই কথা কি আমাদের জন্য প্রযোজ্য নয়? যদি আমরা ঈমান আনি, আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধান মেনে চলি, ইনশাআল্লাহ আমরা কল্যাণময় অবস্থায় থাকবো। আর যদি বিপরীত করি, আমাদের কৃতকর্মের কারণেই আল্লাহ পাক আমাদের উপরে কঠিন শাস্তি প্রেরণ করবেন। ওই ভূমিকম্প আজকে যে তুরস্কে হয়েছে, সিরিয়ায় হয়েছে, এই ভূমিকম্প দক্ষিণ এশিয়ায় হবে একটু আগে শুনলেন, 32 গুণ তীব্রতা নিয়ে আসবে আমাদের উপরে, ওসিয়াত করার সময় পাবে না। আল্লাহ ইস্তাতি উনা তোসিয়াত বলা কথা, ওসিয়াত করার সময় পাবে না, শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর গজব থেকে রক্ষা করুন এবং আমাদেরকে সঠিকভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا